হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটক্স উইথ মেডিকো। তো আজকে আমি তোমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিট ইউজি 2022 এর কাট অফ কত গেছিলো সেটা নিয়ে ডিসকাস করব। তো এর আগে আমি তোমাদের মেডিকেল কলেজ কলকাতা, IPGMER SSKM হসপিটাল, NRS হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজ, CNMC, বর্ধমান মেডিকেল কলেজ এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের নিট ইউজি 2022 এর কাট অফ প্রত্যেক ক্যাটাগরির কত করে গেছিলো এবং ফাইনাল কাট অফ যেটা ছিল সেটা নিয়ে তোমাদের ভিডিও দিয়েছি। তো যারা এই সমস্ত কলেজের কাট অফ চেক করতে চাও তারা লিংক ডিসক্রিপশনে আছে, চেক করে নিতে পারো। তো এখন আমি তোমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কত কাট অফ ছিল সেটা নিয়ে বলবো। তার আগে সকলকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা নিট সম্পর্কিত সমস্ত রকম আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। যখনই কোনো নতুন আপডেট দেবে আমি তোমাদের চেষ্টা করি যে সেই ইনফরমেশান তোমাদের দিয়ে তোমাদের সাহায্য করার, এবং নিট এক্সাম এবং নিট কাউন্সেলিং সম্পর্কিত সমস্ত রকম আপডেট তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্টেই বলি ইউআর ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক 33,592, যার মার্কস ছিল 575। এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক 34,774 এবং তার মার্কস ছিল 573। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরি। ওবিসি বি এর ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক 37,069 ছিল, যার মার্কস ছিল 569। এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ অল ইন্ডিয়া র্যাঙ্ক 45,764, যার মার্কস ছিল 555। দেন আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক 119,899 এবং তার মার্কস ছিল 457। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ নিট ইউজি 2022 এ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ক্ষেত্রে 454,052 এবং তার মার্কস 234। তো এই হলো তোমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ক্ষেত্রে নিট ইউজি 2022 এর ক্ষেত্রে ফাইনাল কাট অফ সমস্ত ক্যাটাগরি। আশা করি ভিডিওটিতে তোমরা উপকৃত হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমরা শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদের সাথে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমরা কোন বিষয়ে জানতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করি আমার যথাসম্ভব যে তোমাদের রিপ্লাই দেওয়ার এবং তোমাদের হেল্প করার। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।